আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোহাগ। আমরা অনেকদিন যাব টার্মাক্সের পর্ব নিয়ে কোনো টিউটোরিয়াল করি নাই, তবে আমরা এখন থেকে রেগুলার ইনশাল্লাহ টার্মাক্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে টার্মাক্সের যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্মাক্সের বানার। তো আমরা যখন টার্মাক্সটা ইউজ করি, আমাদের এখানে তেমন আমাদের কোনো কিছু ব্যানার নাই, তো চাচ্ছি ফার্স্ট টাইমে আমাদের টার্মাক্সটাকে সুন্দর করার জন্য আজকে আমরা একটা ব্যানার ইউজ করব। তো সর্বপ্রথমে আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন আমার এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন লিখতেছি এই লেখাগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে আসতেছে না, কিন্তু লেখাগুলো হচ্ছে। তো লেখাগুলো শেষ হলে যখন আপনারা স্পেস দিবেন তখন লেখাগুলো শো করবে। তো যেহেতু একটা স্পেস দিচ্ছেন, এখানে একটা স্পেস চলে আসছে, তো আমরা ব্যাক স্পেস দিয়ে স্পেসটা কেটে দেবো, দেন এন্টার দেবো। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেন সর্বপ্রথম প্যাকেজ ইনস্টল করব গিটের, প্যাকেজ স্পেস ইনস্টল গিট, দেন এটা হচ্ছে আমরা এন্টার দেব। আমরা একটু আরেকবার করেটা দেখি আমাদের প্যাকেজ ইনস্টলটা হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের গিটটা ইনস্টল হয়ে গেছে 2.41.0। দেন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিঙ্ক লাগবে টার্মাক্স বানারের। তো আমরা আমাদের ক্রোমে যাচ্ছি, এখানে আমরা সার্চ দিব টার্মাক্স ব্যানার। টার্মাক্স বানারের সার্চ দেওয়ার পরে আমাদের প্রথমে যে লিঙ্কটা আসছে, টার্মাক্স বানার মেকার স্ক্রিপ্ট বাই ফ্লিক্সিট সাতুরিয়া, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করার পরে আমাদের এই যে নিচে যে লিঙ্কটা, এই লিঙ্কে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা হয়েছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। দেন আমরা টার্মাক্সে আসবো, এখানে আমরা লিখব গ্রেট। আগে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে বুঝতে একটু সুবিধা হয়। আমরা এখানে লিখব গ্রেট ক্লোন, দেন যেটা আমরা কপি করছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব, দেন আমরা এন্টার দেব। তারপর আমরা একটু এলএস দিয়ে দেখি আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের টার্মাক্স বানারটা চলে আসছে। দেন আমরা সিডি দিয়ে টার্মাক্স বানানোর ভিতরে এন্টার করব, সিডি স্পেস টার্মাক্স। দেন আমরা এখন যদি টার্মাক্স বানানোর ভিতরে ঢোকার পর আমরা দেন যদি এলএস দিই, তাহলে আমরা টার্মাক্সের ভিতরের ফাইলগুলো পাচ্ছি। তো এখন আমরা দিব হচ্ছে ব্যাশ স্পেস
এই রিক্রুটমেন্ট ডট এস এই যেটা এটা আমরা করব। রিকোয়ারমেন্ট ডট এস এইচ ড্যাশ স্পেস রিকোয়ার, এখানে আমাদের একটা বানান মিস্টেক গেছে, রিকোয়ারমেন্ট ডট এস এইচ এটা লেখার পরে আমরা এখানে ইন্টার দেব। আমাদের এখানে কিছু সময় লাগবে, আমরা একটু ওয়েট করব। আমরা এখানে ইয়েস দিব, তো এখানে কিন্তু নেটওয়ার্কের উপরে আপনাদের কম বেশি সময় লাগতে পারে, আপনারা সময় দিলে এটা ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। দেন এখানে আমাদের জিজ্ঞেস করছে ওপেন এস এস এল ডট সি এন এফ এর, এটা আমরা কি করতে চাচ্ছি, দেন এটা আমরা এন দিয়ে দেবো। এখানে কারেন্ট ভার্সনের জন্য এটা ডিফল্টভাবে এন দিতে বলতেছে, দেন আমরা স্পেস দিয়ে সরি দেন আমরা ট্যাব দিয়ে বড় হাতে এন দিলাম, দেন এন্টার দিলাম। দেন এটাও আমরা ডিফল্ট দিলাম। আমাদের এখানে অনেকগুলো প্যাকেট ডাউনলোড হচ্ছে, সেক্ষেত্রে সময় লাগবে, আপনারা অবশ্যই সময় দেবেন ইনশাল্লাহ।
দেন আমরা এখানে কমান্ড দেব ব্যাশ স্পেস টি স্পেস টি ব্যান ডট এস এস এই কমান্ডটা আমরা এখানে রান করব। দেন আমি এখানে এন্টার দিলাম। এখানে হোয়াট ইজ ইউর ব্যানার নেম, আমাদের ব্যানার নেমটা দিতে বলতেছে, তো আমরা এখানে দেব এস এস ইউ এস এ জি। দেন এন্টার দেব। হোয়াট ইজ ইউর কাউস নেম, আমরা এখানে দেব সোহাগ আইটি, সোহাগ আইটি। দেন এন্টার দিলাম। তো আমরা এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাব। আমরা যদি আবার টার্মেক্সে আমাদের ঢুকি, দেখি আমাদের কি হয়। দেখেন আমাদের কিন্তু সোহাগ আইটির সোহাগ লেখাটা চলে আসছে। তো এইভাবে খুব সিম্পলি আপনারা ব্যানারটা সেট করতে পারেন। তো আজকে পর্যন্তই, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।